ওহো শালিকা, আসো আসো। তুলা ভাই, কতদিন যে চাইনিজ খাই না, এই করোনা করোনা ঝামেলে বাইরে হইতে পারি না, আর মা তো জীবনও খাওয়াবে না। একটু নিয়ে যান না মারে, একটু চাইনিজ খাওয়াই আনেন। বাহ, তুমি তো বিয়ের পর অনেক চেঞ্জ হয়ে গেছো। আগে অনেক পার্সোনালিটি ছিল ভাব নিতে, এখন তো অনেক ফ্র্যাঙ্ক আর ছুচো হয়েছো। গায়ে পড়ে চাইনিজ খেতে চাচ্ছ? আগে তো আমি বললেও খেতে যেতে না। হ্যাঁ, কি তোমার হাজবেন্ড কি চাইনিজ টাইনিজ বাইরে খাওয়ায় না? শুনেন, না খাইতে চাইলে না খাবেন, এসব উসিলে দেন কেন? আমার জামার সাথে মনে যে খাই না, দুরাবের সাথে খাবো সেটা একটা আলাদা শালি হিসেবে আবদার করলাম। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাছাড়া আপনি ট্যাপাকুর সাথে বিয়ের পর থেকে আমাদের খুব একটা দাওয়াত করেন না, বুঝছেন? যা কিছু দাওয়াত চুটকিয়া পড়ে দেন। আমি কি মানে ঠিক আছে, আমি ট্যাপাকুর এখন বোন না, কিন্তু আমার তো একটা অধিকার আছে, আমার খালাতো বোন, আপনি আমার খালাতো দুরাভাই না? বউয়ের অত্যাচারে আমি এমনিতেই অতিষ্ঠ, তার মধ্যে একটা মাত্র শালি আমার জীবন এইটা ওইটা নিতে নিতে তেজপাতা করে ফেলছে, এর মধ্যে খালা তো শালিকা তুমি এসে জুটছো। ভাই, আমার এত শালিকার দরকার নেই। হ্যাঁ বাবু, আপনি যে দিনটা সাইজ করে না, আসলে ঠিকই আছে, আপনার যা স্বভাব দিনটা তারপরে মুগুর দেওয়া উচিত। যার বোনই এরকম সেখানে শালিকারা তো এমন হবেই, আমার জীবনটা একদম কালিজিরা বাটা করে দিয়েছে। চাইনিজ খাওয়াবেন নাকি ট্যাপাপুরে যে এমন কান পড়া দেব, আপনার খবর করে দেবেন কিন্তু। না 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 বলেছি নাকি, অবশ্যই খাওয়াবো। কিন্তু আমি একটা চেষ্টা করছি, তা আপনি আমার বিয়ে দাও তো কিছুদিন নাই। হ্যাঁ শুনেন, আমি যে বিয়ে হয়েছে এখনো মানে বাপের বাড়ি বসে আছি, শ্বশুর বাড়ি যাই নাই, কারণ আছে, কারণ আমার বিয়ের কোনো ধুমধাম হয় নাই, আর আমার যা যার কাছ থেকে যা যা গিফট পাও না কেউ আমার দেয় নাই, সবগুলো নিব, ব্যাগে ভরবো, তারপর শ্বশুর বাড়ি যাবো। তোমাকে না আমি ছোট্ট একটা ছুঁচো ভেবেছিলাম, তুমি তো বিরাট লোভী হয়েছ। হ্যাঁ, এত টাকা নেই আমার, আর অলরেডি তোমার ট্যাপা অপু চুটকি, তারপর তোমাদের বাসায় এসেছি, অনেক ধরনের খরচে আমি ফতুর ফকির মিসকিন হয়ে গেছি, এক্সট্রা চাইনিজ খাওয়ানোর আসলে এত টাকা নেই এখন, সরি। হ্যাঁ হ্যাঁ, আরেকদিন খাবো। হ্যাঁ, ও আরেকদিন আসলে খাওয়াবো। হ্যাঁ, আর আপনার এমন একটা গোপন তথ্য আমি আর চুটকি আপু জানি, পেটের মধ্যে নিয়ে বসে আছি, হজম করিনি কিন্তু, এক আপু সামনে যা বলে দেব। কি বলবে? আপনার মোবাইল যে ফোন করতে নিছিলাম লাস্টবার, হ্যাঁ মেসেজ দেখছি, আপনার যে ছোটবেলার বান্ধবী। কোন বান্ধবী? হ্যাঁ তোমরা তো গুষ্টি ধরে ব্ল্যাকমেইল আর দেখি। হ্যাঁ, আমাকে চিপে চিপে শুধু খরচ করাও, ঠেকা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। এতগুলা মানুষ চাইনিজ খাওয়াবো? এত মানুষ তো খাওয়াতে পারবো না, আমি ভেবেছি শুধু তুমি আর আমি, আমরা দুজন মিলে চাইনিজ খাবো। হ্যাঁ তুমি তো বললা চাইনিজ খাওয়াতে হবে, আমি তো ভেবেছি শুধু তুমি যাবে আমার সাথে। বিয়ের আগে যাই না, এখন বিয়ে হয়ে গেছে, আমি অনেক লয়াল আমার হাজবেন্ডের কাছে, একা আমি কোথাও যাই না। কোথা থেকে লয়াল ছুঁচা এসে জুটেছে? গোষ্ঠী মিলেই যাবো আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, কতগুলা টাকা যাবে আবার।